আপনি জানতে চেয়েছেন যে একই থাকি যখন তখন জিজ্ঞ্রাজগার করি কাজকর্মের ভাগ্যেও ভাগেও রাজগার করি আল্লাহকে স্মরণ করি দোয়া করি ইস্তেফার করি কিন্তু অনেক সময় শয়তানি অস্বস্তা দেয় মন ঘাফেল করে ফেলে মন অন্য করে ফেলে বিভিন্ন ধরনের খারাপ চিন্তাধারা হয়ে থাকে এই সমস্তগুলিতে প্রশ্ন কি ইমানের দুর্বলতা আল্লাহ আমাদেরকে হেফাজত করুন অবশ্যই হ্যাঁ আমাদের ইমানের দুর্বলতা আমাদের মন নষ্ট হয়ে গেছে আমাদের মনের দুর্বলতা মনের মধ্যে মনকে আমরা আসলে যথাযথভাবে চেষ্টা করতে পারি না সেভাবে মনের মধ্যে আমাদের যে তাকুয়া থাকা দরকার শয়তানের অংশরা যে দুর্বল থাকা দরকার সে আসলে আমাদের বেশি হয়ে গেছে আল্লাহ কুরান্না যে বলছেন যে কাল্লা আলা কুলুবিহি মা কানু একসবন। তাদের অন্য অপরাধের কারণে এটা আসলে তাদের রন জং পড়ে গেছে আমাদের অন্তরে গুণা করলেই তো জং পড়ে যায় হাদিসে এইগুলো অনেক বলছেন যে ইজান যখন বান্দা অন্যায় করে তখন অন্তরে একটা কালো দাগ পড়ে পড়তে 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 এক সময় কি হয়ে যায় জং হয়ে যায় তখন আল্লাহ কাল্লা বাল রওনা পড়ে হ্যাঁ তো এগুলো আমাদের অন্তর দুর্বলতা আল্লাহ কোরআন মাজিদে বলছেন কত আফুল হামান জাক্কা হা ও কত খব আমানদের সাহা সফল সেই যে ব্যক্তি এটার পবিত্রতা করতে পারলো কিন্তু আমরা তো করতে পারি না অকত খবন দাসা হা ধ্বংস হয়ে গেল সে যে এটাকে অপবিত্র করেছে আমাদের আত্মাকে আমাদের যেভাবে রাখা দরকার সেভাবে রাখতে পারি না যে পরিবেশে চলা দরকার সেই পরিবেশে রাখতে রাখতেই না যেভাবে আল্লাহকে ডাকা দরকার সেভাবে ডাকতে পারি না যেভাবে আল্লাহর সম্মান মর্যাদা করা দরকার সেভাবে আমরা করতে পারি না যেভাবে আল্লাহর হক আদায় করা দরকার সেভাবে আমরা করতে পারি না যা দেখা দরকার দেখি না যা শোনা দরকার তা দেখে শুনি না যা চিন্তা করা দরকার তা চিনি না যেই সঙ্গ নিয়ে চলা দরকার সেই সঙ্গ চলি না যেই পরিবেশে থাকা দরকার সেটা থাকি না সবই তো উল্টা পোল্ডা করি যেভাবে বন্ধুকে সময় দেওয়া দরকার সেভাবে না যেভাবে অর্থ উপার্জন করা দরকার সেভাবে করি না যেভাবে ব্যয় করা দরকার সেভাবে করি না অর্থাৎ আল্লাহর যথাযথভাবে আমাদের মধ্যে বাস্তবায়ন নাই আল্লাহর থেকে আমাদের থাকার কোনো প্রাণ পরিকল্পনা নাই এতে করে আমাদের অন্তর আস্তে আস্তে কি হয়ে গেছে মরে গেছে যে সদানের অংশ বিষয়ে শয়দান প্রত্যেক মানুষের সাথে থাকবে কারিন নামক শয়দান তা খারাপ কাজের আদেশ দিতে থাকবে নামাজের মধ্যে একটা শয়দান আছে আর শয়তান অস্বাস্থ্য দিতেই থাকবে এই দৃষ্টিকোণ থেকে আমাদেরকে কি করতে হবে আমাদেরকে অনেক বিষয় করণীয় সেগুলি একটা একটা করে বলা কঠিন তবে তো সবসময় আলোচনা করি তার মধ্যে উল্লেখযোগ্য হল যে আল্লাহর যে সমস্ত ফরজ বিধানগুলো আছে জান পরান দিয়ে বাস্তবায়ন করতে হবে আর আল্লাহর যে সমস্ত নিষেধ আছে কবিরা গুনার সিরিয়াল থেকে শুরু করে সকল ছোট অন্যায় অপরাধ থেকেও আমাদেরকে দূরে থাকতে হবে ভালো পরিবেশে আসতে হবে ভালো পরিবেশে থাকতে হবে জান পরান দিয়ে হলেও চেষ্টা করতে হবে নাফসের সাথে জিহাদ করতেই হবে সবসময় নাফস সবসময় খারাপ কাজের দিকে আদেশ করে ইন্নান নাফসা আল্লাহ কোরআন আম্মার একটা আছে সবসময় খারাপ কাজ আদেশ দেয় না আর স্বাধীনতার আছে ফুসলায় তো এই দৃষ্টিকোণ থেকে আমাদেরকে ইমান শক্তিশালী করতে হবে ইমান শক্তিশালী করার জন্য বেশি বেশি কোরআন পড়া বা শক্ত নামাজ পড়া নকল পড়া তা আল্লাহ কাছে দোয়া করা করান দোয়া শিখেছেন তাকুয়ার দোয়া শিখাইছেন অন্তরকে ঠিক রাখার দোয়া দোয়া শিখেছেন কলুবিথ হাব বিধ কল বিং হে অন্তরে পরিবর্তনকারী আমার অন্তরকে আপনি দিনের উপরে ঠিক রাখেন তাকুয়ার দোয়া শিখাইছেন আল্লাহ মাহিনাক্সি তাকুয়া হা জাকি হা আন্তঃ রোমানি উহা মাওলাহা এই যে অনেক দোয়া তারপর ভালো পরিবেশে থাকা ভালো সঙ্গ লাভ করা সবসময় কোরআন পড়া কোরআন অর্থ বোঝা তাফসির পড়া হাদিস পড়া ইতিহাস পড়া জীবনী সাহাবিদের জীবনী পড়া এরকম এই জীবনগুলিতে ভালো পরিবেশে থাকা সবসময় চেষ্টা করা এগুলি আমাদের জন্য অত্যন্ত জরুরি বিষয় না হলে ইমান আমল যে বর্তমান ফেতনা এই ফেতনা থেকে দূরে থাকা ফেতনা দুনিয়ার ফেতনা থেকে মুক্তি চাওয়া নারী ফেতনা থেকে মুক্তি চাওয়া অর্থ উপার্জনের ফেতনা থেকে মুক্তি চাওয়া হালাল পথে ব্যয় করা হালাল পথে উপার্জন করা এগুলি সবই অন্তর আস্তে আস্তে ঠিক থাকবে সয়তানের অসস আসলে শয়তান থেকে পানা চাওয়া সকাল সন্ধ্যা যে দোয়াগুলো শিখেছে সেইগুলি পড়া সালাম ফিরানের পরে দোয়া পরা তারপরে রাত্রে কিছু আদব আছে সেইগুলি করা আস্তে আস্তে ইমান এইভাবে শক্তিশালী হবে মন খারাপ লাগলেই শয়তান থেকে পানা চাওয়া হউজ রাজিম। আল্লাহ কোরআন মাসিদে বলছে স্বতান কোনো সময় অসিলেই ফাস্তা আইসবিলা স্বতান থেকে বানাস মিনার শাহী অন্যাজ ইম স্বান থেকে কোনো কঠিন কথা বারবার স্বতান থেকে বানা চাইতে হবে সকাল সন্ধ্যার বিশেষ দোয়াগুলো আছে আজকাল সবা আজকাল মাসা এগুলো পড়তে হবে এগুলো জীবনের সেফটির নিরাপত্তা অন্তর পরিষ্কার করা সংক্ষিপ্ত পরিসরে অগ্রসলভাবে কিছু কথা বললাম যাতে মানা সম্ভব হয় সাবির একটা ঘটনা বলে আলোচনা শেষ করছে সাহাবি বলছিলেন যে নিজে নিজে বলতেছিল অমু মুনাফে হয়ে গেছে অনেক মুনাফ হয়ে গেছে সাবিদের মাঝেও খবর সরে গেল অমুক হয়ে গেছে আল্লাহ রসুলের মজলিস থেকেও দূরে সরে গেলেন বাড়ি সায় বসে এলেন আল্লাহ রসুলের কাছে যখন খবর পৌঁছালো আমাকে মুনাফে হয়ে গেছে তখন নাবি সাল্লাহসাল্লাম তাকে দেখে পারেন তুমি নাকি মুনাফে হয়ে গেছো বলতেছে কী হয়েছে বলো কে আল্লাহ আপনার মজলিসে যখন বসি তখন তো ভালো কথাই স্বর্ণ হয় জান্নাদের কথা স্বর্ণ হয় জাহান বয় হয় কিন্তু আপনার মজলিস সরে গেলে আবার দুনিয়ার ব্যস্ততায় পরে যায় তা আমার তো অন্তর দুইটা আপনার মজলিস একটা বাইরে একটা এই দুই অন্তর তো মুনাফেকের তখন